সম্প্রতি মোবাইল ফোনে প্রতারণা করা আসছিল একটি চক্র। পুলিশের তদন্তে বের হয়ে আসে গ্রাহকের আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্র নম্বর জালিয়াতি করে বায়োমেট্রিক পদ্ধতিতে অসংখ্য সিম নিবন্ধন করেছে একটি চক্র। এমনকি গ্রাহক নিজেও জানেন না যে তার নাম ব্যবহার করে করা হচ্ছে এসব অপকর্ম। এই ঘটনায় জড়িত একটি মোবাইল ফোন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। যখন তারা ডিভাইসে ফিঙ্গার ইমপ্রেশন নেয়, তখন কৌশলে এক বা একাধিকবার তারা এই ফিঙ্গার ইমপ্রেশন নেয়। নর্মালি হয়তো একবার দিলেই হয়তো হয়ে যায়, কিন্তু তারা কিন্তু দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এইভাবে তারা ফিঙ্গার ইমপ্রেশন নেয়। ফিঙ্গার ইমপ্রেশন নিয়ে তারা অন্য নাম্বারগুলি, তাদের কাছে যে অন্যান্য নাম্বার যেগুলি সংরক্ষিত রয়েছে, সেই নাম্বারগুলি আপনার আমার নামে তারা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নেয়। জালিয়াতির সাথে কোনো মোবাইল ফোন কোম্পানি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি। একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কয়টি সিম নিবন্ধিত হয়েছে তা SMS-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। আর গ্রাহকের অজান্তে কোনো অতিরিক্ত সিম নিবন্ধিত হয়ে থাকলে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে জানালে তা বন্ধ করে দেওয়া হবে বলেও জানায় বিটিআরসি। যদি কোনো অপারেটর কারো ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন সেভ করে এবং সেটা যদি প্রুভড হয়, তাহলে কিন্তু 300 কোটি টাকা জরিমানার প্রবিধান রাখা আছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে কেউ দায়ী থাকেন, অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জালিয়াতির মাধ্যমে নিবন্ধন করা সিম ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনা হবে। যে ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে তাকে হয়রানি করা হবে না বলেও প্রতিশ্রুতি দেন পুলিশ কর্মকর্তারা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।